কোভিড নাইন্টিনের বিষাক্ত ছবলে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আজ ক্ষতবিক্ষত ভারতেও পড়েছে এই মারণ ভাইরাসের থাবা এই ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় তাই দেশ জুড়ে ঘোষিত হয়েছে লকডাউন পাশাপাশি ভাইরাস আক্রান্ত এবং সাধারণ দুস্থ অসহায় মানুষদের সাহায্যের জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ড মুখ্যমন্ত্রীর এই মানবিক আবেদনে সাড়া দিয়ে নদিয়ার কৃষ্ণনগর বৌবাজারের বাসিন্দা পেশায় চাপড়া বেলতলা হাই মাদ্রাসা সহশিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী ডক্টর আবুল হোসেন বিশ্বাস মহাশয় তার সঞ্চিত বেতনের থেকে এক লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে তুলে দিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট